আমার কাছে টাকা সবচেয়ে অপ্রয়োজনীয় বিষয়, এটা খুবই একটা মানে বাজে হয়, বাট এটা ইটস আপ টু ইউ আসলে, যে তুমি, আমার মনে হয় চাইলেই মানুষ করতে পারে, মানুষ পারে না এমন কিছু নাই। আমার সাথে তার কোনো দৃশ্য নাই ওইভাবে, আচ্ছা ওইভাবে ঠিক নাই, বাট আমরা একই সিনেমায় অভিনয় করছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। সো আমি আসলে একদিন রিহার্সাল করলাম তার সাথে, এবং আমার হয় না, আমার মনে হয়েছে যে আসলে যারা বড় হয় অনেক কারণ থাকে এবং অনেক স্ট্রাগল থাকে, এবং অনেক অনেক বড় হওয়ার আসলে বড় মানুষদের একটা কারণ থাকে যে তারা আসলে বড় হয়। মানে আফজাল হোসেন তো রিহার্সাল না করলেও হয়, তাই না? বাট সে যেভাবে ধরে ধরে প্রত্যেকটা দৃশ্য রিহার্সাল করছিল, এবং সে আমার কথা মনোযোগ দিয়ে শুনছে, আমাকে বারবার জিজ্ঞেস করছে, আমার পেইন্টিং দেখছে, আমার ছবি আঁকা দেখছে, মানে হয় না, একজন আর্টিস্ট তো এমনই হবে আসলে, একজন শিল্পী তো আসলে এমনই হবে। এবং মানে আমার মনে হয়েছে যে আমি আফজাল হোসেনের সাথে আরও কাজ করতে চাই, মানে আমি অনেক কাজ করতে চাই তার সাথে, মানে হি ইজ এ ওয়ান্ডারফুল আর্টিস্ট এবং পুরাটাই আসলে শিল্পী, মানে একদম শিল্পী আর কিছুই না। এটা আসলে তানভীর ভাই, আমি একদম মানে আমি আসলে কোভিড থেকে আমি আসলে একেবারেই আমি একটা অন্য জীবন যাপনের চেষ্টা করছি, এবং আমার মনে হয় সময় খুব অল্প, এখন আমার অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু দেখতে হবে এবং অনেক কিছু শিখতে হবে। সো আড্ডা আসলে, হ্যাঁ আড্ডা যে হয় না তা না, ডেফিনেটলি হয়, বাট সত্যি কথা বলতে আসলে আড্ডার সময় পাই না। সময়টা পাই, সেই সময়টা আসলে আমার মনে হয় যে একদম মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই একদম কাছের মানুষদের সাথে। সো আড্ডার আসলে সময় একদম পাই না, মানে লাস্ট দেড় বছর তো আমি আড্ডারই সময়, লাস্ট দেড় বছর আমি স্পেসিফিকলি বলতে পারবো যে লাস্ট দুই বছর আমি আড্ডা মারছি কবে, আমার আসলে ফেসবুক দেখে দেখতে হবে যে আমি কবে আড্ডা মারছি আসলে। লিটারেলি আই ডোন্ট হ্যাভ এনি টাইম, ওয়েস্ট অফ টাইম আমি বলবো না, ডেফিনেটলি আড্ডার দরকার আছে। রাতের তিনটার সময় হয়তো আমার আড্ডা দিতে ইচ্ছে করলো, তখন আমি কোথায় পাবো রাতের তিনটার সময় মানুষ? তখন হয়তো আমি ফারহাকেই ফোন করবো, আমার বেস্ট ফ্রেন্ডকে লন্ডনে, যে আমার সাথে আড্ডা দাও। ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে যেটা হতো যে আমি মধুপুরে গেছিলাম শুটিংয়ে জঙ্গলে, সো ওইখানে নেটওয়ার্ক নাই, সো আমাকে ক্লাস করতে হবে, তখন কোভিড টাইম ছিল, তো আমাকে ক্লাস করতে হবে, তো আমি জঙ্গলের এমন কোনায় মানে চেয়ার আর একটা টেবিল সেট করছি, এবং আমি তখন উইক পড়া, বিকজ আমার ক্যারেক্টারটা ছিল, সে ক্যারেক্টারের চুল ছোট ছিল একটু একটু, মানে অর্পিতা যে চরিত্রটা আমি করেছিলাম সে হচ্ছে একটু মানে একটু অন্য মনস্ক থাকে সব সময়, একটু সে আগাম কথা বলতে পারে, মানে একটু অন্য ধরনের চরিত্র, তো আমার উইক টুইক পড়া, সো আমি ক্লাস করতেছি, তো আমার ক্লাসমেটরা তো কেউ আমাকে চিনতেছে না যে এটা কে আসছে, তো আমি এমন এমন মানে ওরা আমাকে এত শুটিংয়ে দেখছে ক্লাস করতে, এবং হয় না যে আসলে শুটিং করে কাজ করে পড়াশোনা করা, এবং আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস, সো একদমই একটা অন্য সাবজেক্ট, তো আমার জন্য ভয়ঙ্কর কষ্ট ছিল তানভীর ভাই, মানে পড়াশোনা করা সোজা না, পারেই সোজা না, আর তার মধ্যে মানে ব্রিটিশ এডুকেশন ইজ ভেরি ভেরি টাফ, সারাক্ষণ দেখা যায় পেজ 21 লিখলেও প্লেজারিজম আসে, যে প্লেজারিজম টিক 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 লাল হয়ে যাচ্ছে, পেজ 21 পেজের কি লিখবো, পেজ 21 এখানেও লাল দাগ, এত প্লেজারিজম চলে আসতো যে আচ্ছা এইটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, এটা লাল দাগ আর লাল দাগ আর লাল দাগ। সো অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। আমি যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের অ্যাডমায়ার করি, তারা সবাই শিক্ষিত, তারা সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট, গ্র্যাজুয়েশন তো করেছে, তারা অনেকে পিএইচডি হোল্ডার, সো আমি যাদেরকে অভিনেতা হিসেবে অ্যাডমায়ার করি, দে অল আর এডুকেটেড, ডেফিনেটলি হয় না, ডেফিনেটলি হয় না, শিক্ষা তো মানে সারাক্ষণই আমরা শিখতে পারি, সেটা তো আছে, বাট আমার মনে হয় যে কেন আমরা আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব না, আমি অভিনয় করছি, আমি টাকা পয়সা ইনকাম করছি, সো আমার আর পড়াশোনা শেষ করার দরকার নাই, সো আমার যদি সুযোগ থাকে, কারণ আমার নিজের টাকাটা তো আমি দিতে পারছি, তাই না? তো আমি কেন একটা বেস্ট ইউনিভার্সিটিতে সেই টাকাটা খরচ করে আমি কেন সেটা পড়বো না? আমি যখন দামপাড়া শুটিং করতে গেলাম, তো তখন হচ্ছে সব পুলিশরা আমাকে বলছে, আপু আপনি আমাদের সিনেমাতে আছেন, আমরা খুব প্রাউড ফিল করি যে একজন শিক্ষিত অভিনেত্রী, তো আমি বললাম আপনাদের ভুল ধারণা, সবাই শিক্ষিত, আপনারা কি ভাবেন যে মিডিয়াতে কেউ পড়াশোনা করে না? অপি করিমকে দেখেন, তাই না? মানে অপি করিম কেন আমি বলতেছি, মানে সবাই আসলে কে পড়াশোনা না করে আসে এখানে? হ্যাঁ পড়াশোনা কে কি করছে সেটা দেখতে আসে না, যে সার্টিফিকেট দেখে কেউ অভিনেত্রী হতে আসে না, এটা ইটস আপ টু ইউ আসলে, যে তুমি, আমার মনে হয় চাইলেই মানুষ করতে পারে, মানুষ পারে না এমন কিছু নাই। আমি আসলে আমার নেক্সট মাস্টার্স আমি যেটা করতে চাই, উইমেন অ্যান্ড জেন্ডার বায়াসনেস নিয়ে আমি পড়তে চাই, সো আমি ঢাকা ইউনিভার্সিটি সাবজেক্ট ছিল, আপাতত বন্ধ আছে, সো আমি জানি না, আমি আবার দেশের বাইরে পড়তে চাই না, কারণ অনেক টাকা লাগে পড়তে,
সো ওইটা একটা কষ্ট, এবং তখন দেখা যায় কাজ করতেই হবে, অনেক কাজ আমি বাদ দিতে পারি না বিকজ আমাকে সেমিস্টার ফি দিতে হয়। আচ্ছা, তো এই কারণে আমি আসলে দেশেই পড়তে চাই। তো আমি দেখছি যে উইমেন জেন্ডার বায়াসনেসে যদি আমি না পড়তে পারি তখন হয়তো ডেভেলপমেন্ট কোনো সাবজেক্টে পড়ে ফেলবো। সো আমি আসলে এমন যদি চাকরি করে, আমি জানি না আমি চাকরি করতে পারবো কি না, সো যদি চাকরি করতে হয় তাহলে আমি জেন্ডার বায়াসনেসের উপরে যদি কোনো জব থাকে বা কোনো অর্গানাইজেশন যদি জেন্ডার বায়াসনেস নিয়ে কাজ করে যদি কেউ, সো আমি সেখানে জব করতে চাই। আমার কাছে টাকা সবচেয়ে অপ্রয়োজনীয় বিষয়, এটা খুবই একটা মানে বাজে কথা। অবশ্যই আমি টাকার জন্য কাজ করি, এটা আমার প্রফেশন, আমাকে ঠিকঠাক পয়সা দিতে হবে, ডেফিনেটলি ঠিকঠাক পয়সা দিতে হবে, বাট তার মানে এই না যে আমি টাকার জন্য, আমি টাকার জন্য আমি কাজ করি না, মানে টাকাই একমাত্র লক্ষ্য না আসলে। মানে এটা এখন অনেকের কাছে লাক্সারি হতে পারে যে ভাবনা 30 দিন শুটিং করে না, এটাও একটা লাক্সারি ডেফিনেটলি, বিকজ আমি আমার মা বাবার বাসায় থাকি। আমার মনে হয় যে আমি একদমই মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে এবং আমরা খুবই কষ্ট করে বড় হয়েছি এবং এখনও আমরা অনেক কষ্ট করছি। আমার বোন জব করে, আমার বোন চাকরি করে, আমি কাজ করি, আমার বাবা এখনও কাজ করে, হি ইজ 54 ইয়ার্স ওল্ড, স্টিল হি ইজ ওয়ার্কিং। আমার মা বাসার ভাড়া পায়, আমি কাজ করি, আমার বোন কাজ করে, সো আমরা চারজনই বাসায় কাজ করে খাই। আমরা একদমই কোনো, আমরা একদম প্রপার মিডল ক্লাস ফ্যামিলির সন্তান। স্ট্রাগল আসলে তানভীর ভাই, স্ট্রাগল এক একজনের এক এক রকম। হ্যাঁ, যদি তুমি বলো যে তোর তো আসলে গ্রাম থেকে ঢাকায় এসে স্ট্রাগল করতে হয় নাই, ঢাকায় কোথায় থাকবি, হ্যাঁ সেই স্ট্রাগল আমার করতে হয় নাই যে আমি কোথায় থাকবো, এটার আমার স্ট্রাগল করতে হয়তো হয় নাই, বা আমি আসলে আমি রাত্রে বাসায় গিয়ে ভাত পাবো কি না সেটার হয়তো আমার স্ট্রাগল কখনো করতে হয় নাই। বাট আমার স্ট্রাগল অবশ্যই করতে হয়েছে, বাট আমি স্ট্রাগলের গল্প শোনাতে পছন্দ করি না। আমার স্ট্রাগল একদমই আমার পার্সোনাল, সেটা আমার বেচার দরকার নাই ইন্টারভিউতে। তার স্ট্রাগল ইটস ভেরি ডিফারেন্ট, আমি যে অনেক কাজ না করে আমি যে একটা ভালো কাজের জন্য এত পরিশ্রম করি, এটা কি স্ট্রাগল না? আমি যে মানে 30 দিন শুটিং করছি না, আমি কি চাইলে 30 দিন শুটিং করতে পারি না? তো আমার তো অনেক টাকা আসতো, যে এই যে আমি লোভটা করি না, কার টাকার দরকার নাই? আমি তো এমন না যে আমি অনেক কোটিপতির বাপের মেয়ে, এরকম তো না কিছু, তাই না? নিশ্চয়ই না, বললাম না আমরা চারজনই কাজ করি, সো আমার তো টাকা কার না দরকার আছে? সো আমি তো সেটা করছি না, আমি তো আমার লোভ নাই, তো আমি তো ভালো কাজ করতে চাই, তো সেটা কি আমার স্ট্রাগল না? প্রোডাকশন আমি লাস্ট গত 3 বছর অনিমেষাইচের কোনো প্রোডাকশন আমি করিনি, যারা করে তারা কি কাস্টিং পেয়েছে? আমার মনে হয় যে আমার প্রফেশন একজন, আমি অভিনেত্রী, তো আমার বাবা একজন অভিনেত্রীকে কাস্টিং করে বা অনিমেষ যখন আমাকে কাস্টিং করে, বা যে আমার মনে হয় যে প্রিভিলেজ আসলে পাই না, বরঞ্চ কমে যায় প্রিভিলেজ আমার। আমি এটা আসলে যারা ওই পজিশনে থাকে না তারা অনেক কথা বলে, এটা আমি বলবো ঈর্ষা হিংসা না, আমার মনে হয় ভাবে, এজিউম করে, কল্পনা শক্তি অনেক বেশি, তো ওই জায়গা থেকে হয়তো ভাবে যে আচ্ছা ও তো এত র্যান্ডম, যেরকম আমাকে অনেকে বলে যে ইউ ডাজন্ট কেয়ার, মানে আমি তো ভাইয়া আমি আসলে কোনো আমি প্রতিযোগিতায় দৌড়ি দিই না, আমি আমার মতো কাজ করি, এবং আমার মনে হয় একজন অভিনেতার কাজ হচ্ছে কাজটা করা, মনোযোগী থাকা। সো আমি হয়তো 10 জায়গায় পার্টি না করে, 10 জনকে না ফোন করে আমি একটা ওয়ার্কশপ করব। সো এটা হয়তো আরেকজনের পছন্দ না, হয়তো এটাও তাদের পছন্দ না, তারা ভাবে ওয়ার্কশপও হয়তো লোক দেখানো, সেটা আসলে এটাও একটা লাক্সারি যে তুমি ওয়ার্কশপ করছো। সো আই ক্যান্ট হেল্প ইট, আমি আমি কীভাবে, আমি তো বাসায় বাসায় যেয়ে মানুষকে বুঝাইতে পারবো না, এবং চাইও না বুঝাইতে, ইটস মাই লাইফ, তোমার যা ইচ্ছা তুমি তাই ভাবতে পারো, ইটস আপ টু ইউ। সুন্দরের সময় আসলে ভাইয়া আই ওয়াজ, আমি শুটিংয়ের সময় আমি 17-18 ছিলাম আমার বয়স, আমি আসলে এডিটিংয়ে, আমি আজ পর্যন্ত আমি কোনো এডিটিং প্যানেল কীভাবে নাটক এডিটিংয়ে আমি জানি না, আমি কখনো যাই নাই। আর আমার মনে হয় না আমি যে সমস্ত ডিরেক্টরদের সাথে কাজ করেছি অনিমেষ আইস সিনেমাতে, অনিমেষ আইস, নুরুল আলম আতিক, বা লাস্ট আমি কাজ করেছি শুদ্ধমান চৈতন্য, এখন হয়তো আমি কাজ করব আব্বুর সাথে কাজ করছি, বাট আমি আসলে আমার মনে হয় না যে যাদের সাথে আমি কাজ করি তারা ওরকম নির্মাতা না যে তারা অভিনেতাদের কথায় আসলে এডিটিংটা করবে, আই ডোন্ট থিঙ্ক সো। আর আমি কেন একজনের সিন কাটতে, মানে এটা কীভাবে, আমি আমি জানি না, আমি এটা বুঝতেই পারছি না প্রশ্নটা যে আমি কীভাবে কাটবো। না না, মানুষ বলে আমি খুব নাম্বারে বিলিভ করি, সো আমি নাম্বার 3, সো নাম্বার 3-তে নিউমারোলজিতে বলে যে তারা রাজনীতিতে খুব ভালো করে, মানে মানুষদের সাথে, মানুষের সাথে কাজ হয় সেটা তো, বাট আমার তো মনে হয় মানুষদের সাথে কাজ আমি এখনই করছি, আমি জানি না, বাট মানে উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন টুমরো, নোবডি নোজ। সিনেমা দেখছি আমি, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখি, আমি লাস্ট সিনেমা দেখলাম এই যে আশুতোষ সুজন, আমি সিনেমা আমি একদম টিকিট কেটে আমি দেখি, প্রিমিয়ারে দাওয়াতে না গেলেও হয়তো আমি ওই না, বাট আমি সিনেমা দেখি তো, আমি কি বলো, আমি সব সিনেমা, আমি অপারেশন সুন্দরবন দেখছি, আমি এই যে দেশান্তর দেখে আমি মুগ্ধ হয়ে স্টেটাস দিলাম।